আমি কেয়ার কাছে আসবো। কেয়া, এটা কি অস্বীকার করতে পারো যে একদিনে 53,000 টেস্ট এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পজিটিভিটি রেট এই মুহূর্তে 2.16, যেটা ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি 11.05, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 30.86, কলকাতার ক্ষেত্রে 40.7% আশপাশে বলে একদম লেটেস্ট যে ট্রেন্ড আমরা পাচ্ছি সূত্র মারফত সেটা? মৌপিয়া, অনেকগুলি কথা অবশ্যই রয়েছে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কথা। আশা করছি এই সামান্য সময় আমি কিছুটা অন্তত ছুঁতে পারবো। প্রথম কথা, অভিষেকবাবু যেটা করছেন, যে পদক্ষেপ অন্তত উনি গ্রহণ করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আরো ভালো লাগতো যদি উনি এমপি কাপটা না করে এই পদক্ষেপটা করতেন। এমপি কাপ করলেন সেই সময়, আপনার মনে আছে যে এমপি কাপ যেদিন ফাইনাল, সেদিন স্টেজে তাবুর তারকা থেকে শুরু করে বিভিন্ন যারা তৃণমূলের নেতারা ছিলেন তাদের মধ্যে অনেকে সংক্রমিত হয়েছেন এবং সেই সংক্রমণটা ছড়িয়ে গেছে ডায়মন্ড হারবারে। সংক্রমণটা বাড়িয়ে তারপর হঠাৎ করে তিনি, তার মনে হলো যে না, এবারে আমাকে পরীক্ষা করতে হবে, এবার টেস্ট করতে হবে। ডেফিনেটলি এমপি কাপ নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে, প্রশ্নের অবকাশ থাকবেও। আমার নির্দিষ্ট প্রশ্ন যে সেটা নিয়ে ডেফিনেটলি, আবারও বলছি ডেফিনেটলি প্রশ্নের অবকাশ রয়েছে, এবং যে প্রশ্ন রাইটলি তোমরা পয়েন্ট আউট করছো। দ্য সেম টাইম আমার প্রশ্ন এটাই যে তার পরবর্তীকালে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং যার পরে ইনস্পাইট অফ দ্যাট এমপি কাপ, সেটাকে 2.16 নামিয়ে আনা পজিটিভিটি রেট, সেটাকেও কি অস্বীকার করা যায়? এখানেই আমার প্রশ্ন মুপিয়া। আমি কিন্তু এমপি কাপ নিয়ে ডিফেন্ড করছি না, রাজ্য সরকারের তরফে, হ্যাঁ আমি রাজ্য সরকারের তরফে যে হেলথ বুলেটিন এক্ষুনি আমার কাছে এসেছে, সেখানে আমার কাছে যে তথ্য এসেছে, রাজ্যে আজকের দিনে 71,000 পরীক্ষা হচ্ছে, 71,000 সামথিং। অভিষেক বাবু তিনি তার একমাত্র তার লোকসভাতে তিনি প্রায় 50,000 বা 53,000 করেছেন, অঙ্কে খুব ভালো না হয়েও ধরে নিতে পারি প্রায় 20,000, তার মানে বাকি রাজ্যে হয়েছে, রাজ্যের বাকি জায়গায় শুধুমাত্র একটি লোকসভা কনস্টিটিউয়েন্সিতে হয়েছে 51,000 বা 53,000, যাই বলুন না কেন, আমি 50,000ই রাউন্ড অ্যাবাউট করে ধরছি। তার মানে রাজ্যের বাকি জায়গায় পুরো গোটা রাজ্যে 41টা বাকি লোকসভায় হয়েছে আপনার 20,000 টেস্ট, আরো কমে যাবে 18,000 টেস্ট, আর শুধুমাত্র একটা জায়গায় হয়েছে 53,000। এই এত বড় না, আরেকটা আরেকটা আছে, এবং আপনি যে পজিটিভিটি রেটটা বলছেন মৌপিয়া, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনায় ছিল 28% পজিটিভ, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা, আমি কলকাতা বাদ দিচ্ছি, ডায়মন্ড হারবারে সেখানে হঠাৎ করে রাতারাতি পজিটিভিটি রেট কমে গিয়ে 2.6, যেটা বললেন আমি 2.16, সেটা কি একটা মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ সত্যি নয়? মানে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ডায়মন্ড হারবার কি তার একটা আলাদা দিক? এই প্রশ্নগুলো তো, আরো অনেক প্রশ্ন রয়েছে, এটা তো অবশ্যই একটা প্রশ্ন উঠছে, এই ম্যাজিকটা কি করে হলো আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে আমি কেয়াদিকে সমস্ত ম্যাজিকের উত্তর দিচ্ছি। প্রথম ম্যাজিকের উত্তর হচ্ছে আপনি বললেন এমপি কাপ, হ্যাঁ অবশ্যই বলেছেন, কিন্তু এমপি কাপের ফাইনাল হয়েছিল 1 জানুয়ারি, যার পর থেকে 2 জানুয়ারি থেকে রাজ্য সরকার রেস্ট্রিকশন জারি করে, অর্থাৎ সরকারি গাইডলাইনের এগেনস্টে গিয়ে কিছু করা হয়নি, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনি খুব সুন্দর একটা কথা বললেন, শুধু ডায়মন্ড হারবারই 53,000, তাহলে বাকি রাজ্যে ডায়মন্ড হারবারকে বাদ দিলে দেখা যাচ্ছে গোটা রাজ্যে 18,000 মতো রয়েছে, তাহলে শুধু ডায়মন্ড হারবারে হলে গোটা রাজ্যে 18,000 কেন? কেয়াদি, আমার তো প্রশ্নটা আপনার কাছে তাই, কাজটা তো হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভায়, তাহলে আমি কি অঙ্কটা এভাবে দেখতে পারি? তৃণমূলের 22 জন এমপির মধ্যে 1 জন এমপি 53,000 টেস্ট করছেন, আর বিজেপির 18টা এমপি মিলে, বিজেপির 18টা এমপি মিলে 10,000 টেস্ট করতে পারবে না? আমার প্রশ্নের উত্তর, বিজেপির 18টা এমপি মিলে, তার মানে তৃণমূলের 1 জন এমপি, আমি আপনার সময় বলেছি, আমি আপনার সময় বলেছি, কে আর কে আর আপনি একটুখানি যদি ভদ্রতা বজায় রাখেন, আমি আপনার সময় বলি না, দুজনে দূরে বসে আছি, আমি আপনার সময় বলি না, দিদি ভদ্রতা বজায় রাখুন, আপনি ভদ্রতা বজায় রাখুন, আমাকে আমার সময় বলতে দিন, আমার লেখা রাখা রয়েছে, আপনি ভদ্রতা বজায় রাখুন, আজকে আবার বাকি আছে ডাক্তার, আমার মনে হচ্ছে আমার মহামুশকিল কল নয় এটা, স্টুডিও একটু দাঁড়ান। প্রথম কথা হচ্ছে একটা লোকসভা কেন্দ্রে যদি 53,000 হতে পারে, এটা তো আমাদের একজন সাংসদ করছে, তো আমার বক্তব্য হচ্ছে বিজেপির 18টা সাংসদ, আমাদের 22টা, তো বিজেপির 18টা সাংসদ মিলিতভাবে 10,000 টেস্ট কেন ক্রস করাতে পারলো না নিজেদের উদ্যোগে বলুন তো?
বিজেপিকে তো 18টা সাংসদ দিয়েছে মানুষ, আমার প্রশ্নটা খুব সহজ জায়গায়। আর একটা কথা হচ্ছে আমরা ডায়মন্ড হারবারকে মডেল বলছি এই কারণে, দেখুন বাকি রাজ্যে টেস্ট কিভাবে হচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত হওয়ার পর তারা যাদের সামনাসামনি এসছেন তারা গিয়ে টেস্ট করাচ্ছেন, ট্রেসিং চলছে, সেখান থেকে টেস্ট হচ্ছে। আর ডায়মন্ড হারবারের মডেলটা কি, কিওক্স তৈরি করে টেস্টিং অন হুইল করে সেখান থেকে র্যান্ডাম মানুষকে ধরে ধরে টেস্ট করা হচ্ছে, ফলে দুটোর ক্ষেত্রে যে টেস্টিং এর ক্রাইটেরিয়া বা ধরন দুটো সম্পূর্ণ আলাদা, তো স্বাভাবিকভাবেই একটা কম একটা বেশি হবে, এই জন্য আমরা মডেল বলছি। আপনাদের যে সাংসদরা রয়েছেন তার মানে বাকি 21 জনই তো অকর্মণ্য, বাকি 21 জন তো কোনো টেস্ট করতে পারলেন না, শুধুমাত্র অভিষেক যখন করে দেখালেন তাহলে তো অভিষেক মডেলই হিট, বাংলা মডেল ফেল, পিসি ফেল, ভাইপো হিট, এই আমি এই প্রশ্নটাই তো করেছিলাম। বিজেপি সাংসদ না হয় আপনার খুব চিন্তা হচ্ছে, উন্নততর মডেল বোঝেন দিদি, উন্নততর মডেল দিদি, সাংসদরা তাহলে করতে পারবে না। আচ্ছা দিদি আমাকে একটা প্রশ্ন, আচ্ছা আমাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, অভিষেক তো চোখে আঙুল দিয়ে দেখলেন, এটার উত্তরটা ভাবুন আমি পরে আবার, না আমি বলছি, আমি বলছি আমি আসবো এই প্রশ্নে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।